নমস্কার। রসিক উপাধ্যায়ের ভিতুর পর আবার আজ আমাদের হাতে হাত রাখতে চলেছেন বাংলা সাহিত্যের অষ্টবসুরা, যার কলমে এর আগে চেকমেট ও মিসির আলী ভালো নেই শুনেছেন। আজ স্ক্যাটার থটসের জন্য সেই সুলেখক পল্লব হালদারের উপহার ইলোকো। চলুন আজ দেশ ছাড়িয়ে আরও একবার। ইউরোপ তো এই কিছুদিন আগেই ঘুরে এসেছি আমরা, আফ্রিকার ইজিপ্টের দিকটাতেও যাওয়া হয়েছে। এবার একবার আফ্রিকা মহাদেশের সেই গহীন অরণ্যে যাবেন নাকি, সেই যেখানে ইলোকোর বাস? হ্যাঁ, ইলোকো কে? তিনি ভয়, তিনি মূর্তিমান ত্রাস, তিনি... থাক, বাকিটা না হয় গল্পে জেনে নেব আমরা। ও হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি আপনাদের, এই গল্প সম্পূর্ণভাবে লেখকের কল্পনা প্রসূত হলেও এর পিছনে থাকা উপকথাটা কিন্তু বহু দূরের সেই মহাদেশে বেশ প্রচলিত। আসুন তবে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন পল্লব হালদারের ইলোকো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। এ কথাটা যে কতটা সত্য তা যত দিন যাচ্ছে তত বেশি করে উপলব্ধি করছি। আর আফ্রিকায় আসার পর থেকে তো সেই উপলব্ধির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। তাকে ভাষায় প্রকাশ করা বোধহয় হরধনু ভাঙার মতোই দুঃসাধ্য কাজ, সাধারণের কাছে যা অকল্পনীয় এবং অভাবনীয়। তবে আজ সেই দুঃসাধ্যকর প্রচেষ্টাই আরেকবার করব, জানি না কতটা সফল হব। আজ যে কাহিনীর কথা আমি বলতে চলেছি সেই কাহিনীর কেন্দ্রবিন্দুতে আছে এক অপদেবতা যার নাম ইলোকো। এই অপদেবতার কথা প্রচলিত মধ্য আফ্রিকার দেশগুলিতে। এই দেশগুলি হল অ্যাঙ্গোলো, বুরুন্ডি, ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাঁদ, কঙ্গো, গিনি এবং গ্যাবন। কঙ্গোতে মঙ্গো বলে একটি উপজাতি আছে যারা বান্টু ভাষায় কথাবার্তা বলে। আমার আজকের গল্প সেই মঙ্গো উপজাতির উপকথার উপর নির্ভর করে রচিত। মঙ্গো উপজাতিদের বিশ্বাস এই ইলোকো হল তাদের পূর্বপুরুষের অতৃপ্ত আত্মা। ইলোকোরা জঙ্গলে থাকে, একের বেশি ইলোকোকে একত্রে বিলোকো বলা হয়, মানে ইলোকোদের দলই হল বিলোকো। তাদের দেখতে বামনের মতো, মাথায় কোনো চুল নেই, সারা গায়ে ও মাথায় লোমের জায়গায় ঘাস জন্মায়, চোখগুলো জলে আগুনের মতো, মুখের হাঁ প্রয়োজনে এত বড় হতে পারে যে তা দিয়ে এরা গোটা মানুষ গিলে খেতে পারে। তবে সাধারণত এরা বাঘসিংহের মতোই মানুষের হাত পা কামড়ে খায় এদের ধারালো জান্তব দাঁত ও নখ দিয়ে। কোমরে কাপড়ের জায়গায় এরা গাছের পাতা পরে থাকে। এরা থাকে রেন ফরেস্টের মতো গভীর জঙ্গলে, যেখানে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না, বাস জঙ্গলের মধ্যে গাছের কোটরে। এই আত্মারা বড় ভয়ানক, জঙ্গলে জন্তু জানোয়ার আর সাধু ফলমূল এদেরই আয়ত্তে। যেসব শিকারীরা এই জন্তু জানোয়ার শিকার করতে যায় তাদেরই এরা এদের খাদ্য বানায়। একমাত্র জাদু মন্ত্র জানা সাহসী শিকারীরাই এই জঙ্গলের মধ্যে থেকে শিকার ধরে আনতে পারে এদের জাদু মন্ত্রকে নিষ্ক্রিয় করে। এদের হাতে থাকে একটা ছোট্ট মন্ত্রপুত ঘণ্টা, যেটা বাজিয়েই এরা জাদু মন্ত্র ছড়ে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে এবারে গল্পটা বলা যাক। কঙ্গোর পশ্চিমে কাসাই নদীর ধারে একটি গ্রাম কুটু। মেইফার বিয়ে হয়ে এই গ্রামে এসেছে খুব বেশি দিন হয়নি, এই 6-7 মাসের মতো হবে। 18 বছরের সুঠাম যুবতী মেইফা। মেইফার আসল বাড়ি এই গ্রাম থেকে বেশ দূরে শিকাপা বলে একটি গ্রামে। ইলুঙ্গার সাথে তার প্রথম পরিচয় হয় মাস সাতেক আগেই। কাসাই নদীর ধারে মেইফার আর ইলুঙ্গার প্রথম দেখা হয়। সে গেছিল তার বাবার সাথে নদীতে মাছ ধরতে। নদীর ধারে জঙ্গল মতো জায়গার পাশে দাঁড়িয়েছিল তাদের মাছ ধরা ছোট্ট ডিঙি। হঠাৎই জঙ্গলের ধারে
একটা হরিণ ছুটে যেতে দেখতে পায় মেইফা। একটু দূরে গিয়েই লুটিয়ে পড়ে হরিণটা। কারণটা বুঝতে বেশি দেরি হলো না, তীর খেয়েছে হরিণটা। প্রায় সাথে সাথেই হরিণটাকে ধাওয়া করে ছুটে আসে এক শিকারি, হাতে তার তীর ধনুক। সেই প্রথম দেখা ইলুঙ্গার সাথে। খালি গা, হাতের পেশি চকচক করছে। সুন্দর সুঠাম ইলুঙ্গাকে দেখে প্রায় প্রথম দর্শনেই প্রেমে পড়ে যায় মেইফা। ইলুঙ্গা ও নদীর ধারে ডিঙির উপর দাঁড়িয়ে থাকা যুবতী মেইফাকে দেখে আকৃষ্ট হয়। এরপরই একে অপরের সঙ্গে পরিচয়। জেলের মেয়ে মেইফা, শিকারীদের সম্বন্ধে তার সেরকম কোনো ধারণাই নেই, কিন্তু ভালোবাসা, ধর্ম, জাতপাত, আচার ব্যবহার, আদব কায়দা কোনো কিছুকেই বাধা মানে না। এক মাসের মধ্যে মেলামেশা গভীরে গিয়ে পৌঁছয়, আর তারপরেই তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার। বিয়ের পরে বেশ ভালোই কাটছে মেইফার। শিকারী জীবন সম্বন্ধে অনেক কিছুই জানতে পারছে সে। সকালবেলায় ইলুঙ্গা বনে চলে যায় শিকার করতে, আর সন্ধেবেলায় বনের ফলমূল, হরিণ বা বুনো শুয়োর মেরে নিয়ে আসে ইলুঙ্গা। রাত্রে সেই মাংস রান্না করে তাদের রাতের খাবার হয়। মাংস ফুরিয়ে গেলে আবার দিন কয়েক বাদেই সকাল হলেই বেরিয়ে যায় ইলুঙ্গা ঘন জঙ্গলের উদ্দেশ্যে। মেইফারও মাঝে মাঝে খুব ইচ্ছে করে ইলুঙ্গার সাথে বনে যেতে। কাঁধে তীর ধনুক আর হাতে বর্ষা নিয়ে যখন ইলুঙ্গা শিকারের জন্য বেরোয়, তখন মুগ্ধ দৃষ্টিতে মেইফা তাকিয়ে দেখে তাকে। কেমন করে ইলুঙ্গা শিকার ধরে তার দেখার খুব ইচ্ছে। ইলুঙ্গার কাছে শুনেছে এই জঙ্গল খুব গভীর, দিনের বেলাতেও জঙ্গলের মধ্যে আলো ঢুকতে পারে না। জায়গায় জায়গায় আছে হিংস্র প্রাণী, সাপ খোপেরা। ইলুঙ্গার কাছে ও যখন জঙ্গলের গল্প শোনে, যেন চোখের সামনে দেখতে পায় সেগুলো। একবার একটা পাইথনকে মেরে নিয়ে এসেছিল ইলুঙ্গা। রাতে সেই পাইথনের মাংস তারা খুব মজা করে খেয়েছিল, কিন্তু শিকারটা বড় সোজা ছিল না। কিভাবে পাইথনকে তীর ছুঁড়ে মেরেছে ইলুঙ্গার কাছে সেই গল্প শুনে থরথর করে কেঁপে উঠেছিল মেইফা। ঠিক সময় তীর না লাগলে পাইথনটারই খাদ্য হতো ইলুঙ্গা। ইলুঙ্গার কাছে জঙ্গলের গল্প শুনতে শুনতে মেইফারও খুব ইচ্ছে করে ইলুঙ্গার সঙ্গে জঙ্গলে যাওয়ার। ভয় কি, কিছু হলে ইলুঙ্গা তো তার সঙ্গে থাকবেই তাকে রক্ষা করার জন্য। আমি তোর সাথে জঙ্গলে যাব। রাতে ইলুঙ্গার কাজ খেসে শুয়ে আবদারটা রাখে মেইফা। তুই কি পাগল হলি নাকি? কেন, তুই তো সব সময় যাস। আমার ব্যাপার আলাদা আছে, আমি শিকারি। আরে আমি কি একা একা যাব বলেছি নাকি? তোর সাথে যাব। কোনো পশু বা সাপ টাপ ধারে কাছে এলে তুই আমায় বাঁচাবি? পশু বা সাপ খুব নিয়ে আমি ভয় পাই না রে মেইফা, আসল ভয় তো বিলোকদের নিয়ে। বিলোক? তারা কারা? বিলোক হলো ইলোকদের দল, আর ইলোক কারা জানিস? মেইফা অবাক হয়ে যাওয়া মুখে মাথা নেড়ে না জানায়। আমাদের পূর্বপুরুষ যাদের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে তাদের আত্মাই হলো ইলোক। এরা মানুষের শত্রু, এরা জঙ্গলে থাকে, জঙ্গলের সাধু ফল মূল আর সন্তু জানোয়ারদের এরা নিজেদের অধিকারে রাখে। মানুষ শিকার করতে এলে তাদেরই খাদ্য বানিয়ে ফেলে এরা। প্রথমে মন্ত্র ছুড়ে তাদের বশ করে, তারপর খেয়ে নেয়। তাহলে তুই কি করে শিকার করে আনিস? হরিণ, বুনো মহিষ, সাপ, শুয়োর কি করে আনিস? আমি তো শিকারি, আমি মন্ত্র জানি, মন্ত্র পড়ে ওদের মন্ত্রকে কাটিয়ে দিতে পারি। ইলুঙ্গার কাছে শিকারের গল্প শুনতে শুনতে তার বুকে মাথা রেখে মেইফা ঘুমিয়ে পড়ে। শিকার ঠিকমতো দিনের দিন না পেলে ইলুঙ্গা কখনো কখনো বনেই থেকে যায়, ফেরে পরদিন শিকার নিয়ে। যেদিন ইলুঙ্গা রাতে ফেরে না, সেদিন মেইফার খুব চিন্তা হয়। সেদিনও সেরকমই হলো। সারাদিন ইলুঙ্গার জন্য অপেক্ষা করে সন্ধে পেরিয়ে যখন ঘন আধার নামল, মেইফা বুঝল আজ আর ইলুঙ্গা ফিরবে না। ভাগ্যিস দুপুরবেলা পাশের নদী থেকে কিছু মাছ ধরে নিয়ে এসেছিল, না হলে আজকে খাওয়াই জুটত না মেইফার।
ইলুঙ্গাটা সারাদিন কি খেয়ে আছে কে জানে। রাত্রে নদী থেকে আনা মাছ ভেজে রাখতে রাখতে মনে মনে ভাবে মেইফা। এমন সময় বিশিষা ঢোকে ওদের ঘরে। আজ ইলুঙ্গা পেরে নিরে জঙ্গল থেকে। বিশিষাকে ঘরে ঢুকতে দেখে মেইফা বলে ওঠে, সে তো বুঝতেই পারিসি, নাইলে আমার ভাগের মাংস তো এতক্ষণে পাঠিয়ে দিত ইলুঙ্গা। হ্যাঁ রে, সে তো বটে, তবে আজ আমার মনটা বড্ড খারাপ লাগছে রে, কেন জানি ভয় করছে। কিছু হলো না তো আবার, সব ঠিক আছে তো? চিন্তা করিস না, ও ঠিক কাল সকালে ফিরে আসবে সেখানে, রাতে জঙ্গলের ঘরেই থেকে যাবে হয়তো। সান্ত্বনা দেয় বিশিষা। ইলুঙ্গার জঙ্গলের মধ্যে একটা ঘর রয়েছে, ইলুঙ্গাই একদিন গল্প করেছিল মেইফাকে। চারিদিকে এদের মানুষ সমান গাছের ডাল কেটে বেড়া দেওয়া একটা মাটির ঘর। ডালগুলোর ওপরের মুখগুলো ছুঁচলো করা, যাতে অন্য কোনো হিংস্র পশু বেড়া ডিঙিয়ে ভিতরে ঢুকতে না পারে। লাফিয়ে পার হতে গেলেই ছুঁচলো ডালে এফোঁড় ওফোঁড় হয়ে যাবে। দিনের বেলায় পশু ধরার ফাঁদ পেতে দিয়ে এসে ইলুঙ্গা সেই ঘরে বিশ্রাম নেয়। বিকেলবেলায় গিয়ে দেখে তাতে কোনো পশু ধরা পড়েছে কিনা, না পড়লে রাত্রে সেই ঘরেই থেকে যায়। তাই যেন হয়, ভালোই ভালোই ফিরে আসুক ইলুঙ্গা। হ্যাঁ রে হ্যাঁ, ও তো সালু শিকারি, আমার মরদটাও যদি ওই রকম হতে পারত রে। শুধু শিকারি নয়, ইলুঙ্গা মন্ত্র জানে, ইলোকদের কাবু করার মন্ত্র। মন্ত্র? হা, কেমন মন্ত্র তা আমার জানা আছে। বিশিষা একটু বাঁকাভাবেই উত্তরটা দেয়। লম্ফর আলোয় তার চোখ দুটো জল জল করে ওঠে। বিশিষা মেইফাদের কুঁড়ে ঘর থেকে একটু দূরেই থাকে। ইলুঙ্গা শিকার করে ফিরে আসার পর শিকারের মাংস ভাগ করে ভাগের একটা অংশ বিশিষার জন্য পাঠায়। বিশিষার স্বামী কাবুঞ্জিও শিকারি ছিল। ইলুঙ্গা আর কাবুঞ্জি দুজনে একসাথেই শিকারে যেত। শিকার থেকে ফিরে নেশা করে শিকারের ভাগ বাটোয়ারা নিয়ে দুজনের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাটি, এমনকি মারামারি পর্যন্ত হতো। না হলে বাকি সময় দুজনেই খুব ভালো বন্ধু। গত বছর একদিন দুজনে শিকারে গেছিল, কিন্তু জঙ্গল থেকে ফিরেছিল ইলুঙ্গা একা। ঠিক একা নয়, কাঁধে কাবুঞ্জি রাত খাওয়া দেহটাকে নিয়ে। সে এক বিভৎস দৃশ্য। ডান হাত বাঁ পায়ের থায়ের মাংস কোনো বাঘ সিংহ ধরনের পশু খেলে যেমন হয়, ঠিক সেই রকমই কামড়ে তুলে নেওয়া হয়েছে। আর পেটের কাছের মাংস খুবলে ভেতর থেকে নাড়িভুঁড়ি বের করে নিয়েছে। জঙ্গল থেকে ফিরে ইলুঙ্গা যে গল্পটা বলেছিল সেটা এরকম। সকালে যখন আমার সাথে কাবুঞ্জি শিকারে বেরোলো, তখন আমি ওকে বারণ করেছিলাম, গায়ে হাত দিয়ে বুঝেছিলাম ওর জ্বর আছে, শরীর দুর্বল। আর দুর্বল শরীর নিয়ে তোর ইলোকদের সাথে লড়া যায় না, মন্ত্র ঠিক মতো কাজ করে না। কিন্তু কাবুঞ্জি আমার কথা শুনল না, জোর করে জঙ্গলে গেল। যাই হোক, ফাঁক পেতে এসে আমরা জঙ্গলের মধ্যে বিশ্রাম নিচ্ছিলাম। কাবুঞ্জিকে বললাম, তুই ঘুমিয়ে নে, আমি বিকালবেলায় গিয়ে ফাঁদ দেখে আসব। আর তারপরে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল, বিকেল হয়ে গেছে। পাশে তাকিয়ে দেখি কাবুঞ্জি নেই। বুঝতে পারলাম আমার কথা না মেনে ও একা গেছে ফাঁদ দেখতে। এক ছুটে দৌড়ে গেলাম ফাঁদ পাতার জায়গাটির কাছে। দেখলাম 10-12 জন বিলোক মিলে ঘিরে আছে একটা জায়গা, আর কিছু দূরে ফাঁদের মধ্যে একটা হরিণ ধরা পড়ে ছটফট করছে বেরোবার জন্য। আমি কাছে যেতেই ওরা ঘণ্টা বাজিয়ে মন্ত্র ছুটতে লাগলো। আমিও মন্ত্রোচ্চারণ করে ওদের মন্ত্র কাটিয়ে দিতেই ওরা যে যার মতো ছুটে পালালো। কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। ওরা কাবুঞ্জির ডান হাত বা পা কামড়ে মাংস খেয়ে নিয়েছে, তাও হয়তো বাঁচত, কিন্তু পেট ফালা করে লিভারটাও বের করে নিয়েছে। আর লিভারের মধ্যেই যে আত্মা থাকে, তাই আমি যখন গিয়ে পৌঁছলাম কাবুঞ্জির কাছে, ওর শুধু শ্বাসটুকুই চলছিল। মিনিট পাঁচেকের মধ্যেই শেষ নিঃশ্বাস ফেলে কাবুঞ্জি। পারলাম না ওকে বাঁচাতে।
বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে ইলুঙ্গা। এলোকদের এই অলৌকিক কাহিনীর কথা গ্রামের সবাই জানে। সবাই ইলুঙ্গাকে বিশ্বাস করলেও বিশ্বাস করল না শুধু বিশিষা। বিশিষার দৃঢ় ধারণা হল ইলুঙ্গা ইচ্ছে করে কাবুঞ্জিকে মেরে ফেলেছে। লেপার্ড বা সিংহ টাইপের কোনো জন্তু নিশ্চয়ই আক্রমণ করতে গেছিল ওদের, কিন্তু ইলুঙ্গা ওকে না বাঁচিয়েই ওদের খাওয়ার জন্য ছেড়ে দিয়েছে। শিকারের ভাগে পুরো থাবা বসানোর জন্যই ইলুঙ্গা এই কাজটা করেছে। এখন বানিয়ে বানিয়ে ইলোকার গল্প বলছে। বিশিষা মুখে কিছু না বললেও যন্ত্রণা ও প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে মরে দিনরাত। পরদিন সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, কিন্তু ইলুঙ্গার আসার নাম নেই। মেইফার মনটা কুডেকে উঠল। কিছু হলো না তো আমার মরত্তার? ও গড, ওকে রক্ষে করো। দুপুরের দিকে বিশিষা এলো। মেইফা কান্নায় ভেঙে পড়ে বলল, ইলুঙ্গা এখনো ফিরল না রে বিশিষা, বড্ড ভয় করছে রে। বিশিষা হেসে উঠল, বলল, চিন্তা করিস না, তোর মরদ ভালো জাদু জানে, ওর কিছু হবে না। ও একটু কাল রাতে ফষ্টি নষ্টি বেশি করিছে মনে হয়, তাই ফেরেনি। মানে? কান্না থামিয়ে সন্দেহের চোখে বিশিষার দিকে তাকায় মেইফা। সব কথার মানে আমি বুঝিয়ে বুঝিয়ে পারি নাই পাগলি মেয়েরে, তুই কি ভাবিস বল? এমনি এমনি ইলুঙ্গা জঙ্গলে ঘর বানিয়ে রেখেছে, এমনি এমনি রাতে মাঝে মাঝে থেকে যায়। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি নে। মেইফার যেন সব কিছু গুলিয়ে যায়। আর কত খুলে বোঝাবো মা তোমায়, ভালো করি খোঁজ নে, বুঝতে পারবি কোন মেয়ে ছেলির টানে ও ওখানে রাত কাটায়। না না, তুই মিথ্যে কথা বলছিস, এ হতে পারে না। ইলুঙ্গা আমায় খুব ভালোবাসে, খুব। বানিয়ে বললেই তো আর আমি বিশ্বাস করবো না। তোরে মিথ্যে কথা বলে আমার লাভ কী রে পাগলি? আমি সবই জানি। তুই কি ভাবছিস আমার মরদটা রে ইলোকোতে খেয়েছে? গ্রামের লোকেরা ওইসব ফালতু কথায় বিশ্বাস করবে রে? আমি না, ওসব ইলোকো বিলোকো বাজে কথা। মেয়ে মানুষটারে একা ভোগ করবে বলে ও জঙ্গলের জন্তু জানোয়ার দিয়ে কাবুঞ্জিকে খাইয়ে ফেলেছে। যাই হোক, এইসব বলে আমি আর তোদের সম্পর্কের মধ্যে জল ঘোলা করতে চাই না। যা হবার হয়ে গেছে, আমিও ভুলে গেছি কাবুঞ্জিকে। ঠিক আছে, আজ ফিরুক ইলুঙ্গা, আমি ওকে জিজ্ঞেস করবো ওই মেয়ে ছেলের কথা। উফ, এই বোকা মেয়েটারে আমি বুঝিয়ে পারিনি। তুই জিজ্ঞেস করবি আর অমনি আমি তোর ইলুঙ্গা বলি দেবে? তোর মতো বোকা মেয়ে আমি দুটো দেখিনি বাপু। মেইফা খানিকক্ষণ বোকার মতো ফ্যালফ্যাল করে চেয়ে থেকে বিশিষাকে শুধোয়, বারে আমার পেছনে ইলুঙ্গা এরম কাজ করে বেড়াবে আর আমি জানতে চাইবো না? নাহলে সত্যিটা বেরোবে কী করে? কি দরকার সত্যি বের করার? তোর তো কোনো ক্ষতি হচ্ছে না। আর যদি ইলুঙ্গা কোনোভাবে জানতে পারে যে আমি তোকে এই কথা বলিছি, তাহলে আমি বেঁচে থাকবো ভেবেছিস? ভাববে খারাপ কথা বলে তোর মন বিষিয়ে দিছি। আমিও ভালো মন্দ না ভেবে কেন যে তোরে এসব কথা বলতে গেলুম কে জানে। হাজার হোক, শিকার থেকে ফিরে তার কিছুটা ভাগ তো আমারে দেয় ইলুঙ্গা। আমার খাবার জন্য দুটো খেতে পড়তে দেয় এই আমার কাছে অনেক। তোর পায়ে পড়ি, তুই এসব কথা কিছু জানাস না ইলুঙ্গারে, তাইলে আমার রক্ষে থাকবে না। মেইফা চুপ করে থাকে, তার চোখে জল চলে এসছে। মনের মধ্যে একটা সন্দেহ দানা পাকিয়ে উঠছে। মুখে কিছু না বললেও মনে মনে ঠিক করে নিয়েছে মেইফা যে সে কি করবে। সন্ধে হয়ে রাত নামবো নামবো করছে, এমন সময় বাড়ি ফিরল ইলুঙ্গা, হাতে একটা বুশ র্যাট। বুশ র্যাট খুব বড় সাইজের ইঁদুর, এক একটা সাইজ প্রায় খরগোশের মতো। এটা ফাঁদ পেতে নয়, তীর মেরে ধরেছে র্যাটটাকে, কারণ র্যাটের গা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে তখনও। কাল থেকে জঙ্গলে গিয়েও কিছু পেলাম না রে মেইফা, লোকগুলো বড্ড জ্বালাচ্ছে, জানোয়ারগুলোকে মন্ত্র পড়িয়ে তাড়িয়ে দিচ্ছে, ফাঁদের কাছে ঘেঁচতেই দিচ্ছে না।
ভাগ্যিস আসার পথেই বুশ র্যাটটা চোখে পড়ছিল, না হলে আজ আর খাওয়াই ছুটত না। আজ রাতটা এই দিয়েই খাবার ব্যবস্থা করতে হবে, কাল দেখবো যদি বড় কোনো শিকার পাই। কাল আমিও যাব তোর সাথে শিকারে, খুব গম্ভীর ও দৃঢ় কণ্ঠে কথাটা বলল মেইফা। হেসে ওঠে ইলুঙ্গা, মজা করছিস কেন? জঙ্গল কি আর বেড়ানোর জায়গা রে? সাত করে কি আমি জঙ্গল যাই? না গেলে যে পেটে কিচ্ছুটি পড়বে না। আমি কাল নদী থেকে মাছ ধরে এনেছি, যা এনেছি তাতে দুই তিন দিন চলে যাবে। বাহ, তাহলে তো ভালোই হলো, দু তিন দিন জঙ্গলে না গেলেও চলবে। ইলুঙ্গা প্রসন্ন চিত্তে উত্তর দেয়, না কাল জঙ্গলে যাবি, শুধু তুই যাবি না আমিও যাব। আমার জঙ্গল দেখার স্বাদ অনেক দিনের, জঙ্গলে দু তিন রাত আমরা কাটিয়েও আসবো তোর জঙ্গলের ঘরে থেকে। তোর মাথা খারাপ হয়ে গেছে রে মেইফা, তুই ওই জঙ্গলে কিছু জানিস যে যাবি বলছিস? জানিস ওখানে পদে পদে বিপদ অপেক্ষা করে থাকে? আমি শুধু জঙ্গলের জানোয়ারদের কথা বলছি না রে, জানিস না ওখানে ইলোকও থাকে, আর মেয়ে মানুষ দেখলে তার কথাই নেই, ওরা মেয়ে মানুষের গন্ধ খুব ভালো চেনে রে। ঘোড়া মাছি যেমন আমের গন্ধ পেয়ে ছুটে আসে, তেমনি ইলোকও মেয়ে মানুষের গন্ধ পেলেই ছুটে আসবে। তোকে তো আমি ইলোকদের সেই গল্পগুলো বলেছি। থাক ইলোকো, তুই তো আমার সাথে থাকবি, আমার ভয় কিসের? মন তোর পরে তুই ভাগিয়ে দিবি ইলোককে? আহা, আমি কি সব সময় বসে তোকে পাহারা দেবো নাকি? শিকারে যেতে হবে না? আমাকে তোর জঙ্গলের ঘরে রেখে যেখানে শিকার করতে যেতে চাস যাবি, মোট কথা আমি তোর সাথে যাব, কোনো দ্বিতীয় কথা আমি শুনব না। রাতে শুয়ে শুয়ে অনেক বোঝালো ইলুঙ্গা, কিন্তু মেইফা নাছর বান্দা, সে যাবেই। ভোরবেলা ঘুম থেকে উঠে ইলুঙ্গা দেখল মেইফা তার ওঠার আগেই একটি পুঁটুলিতে করে খাবার দাবার বেঁধে নিয়েছে ইলুঙ্গার সঙ্গে যাবে বলে। কিছু কলা, আগের দিনের রাধা, মাছ ভাজা, এই সব। ইলুঙ্গা অনেক বোঝালো মেইফাকে, কিন্তু কোনো ফল হলো না। মেইফা আজ ধনুক ভাঙা পণ করেছে, সে যাবেই। মেইফা তাড়ায় ইলুঙ্গা অন্যদিনের থেকে ও সকাল সকাল বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে, সাথে মেইফা। মনে সন্দেহের বীজটা রয়ে গেলেও কিছু দূর যাওয়ার পর আস্তে আস্তে ফিকে হতে থাকলো সেটা। যদি সত্যি কোনো মেয়ে মানুষ থাকে ওই জঙ্গলের বাসায়, তাহলে ইলুঙ্গা কি আমায় এত সহজে নিয়ে যেত? ধুর, শুধু শুধুই মানুষটাকে সন্দেহ করছিলাম, মনে মনে ভাবে মেইফা। একটু পরেই তার মনটা বেশ খুশিতে ভরে ওঠে, বেশ একটা পিকনিক পিকনিক অনুভূতি হচ্ছে। তবে এই খুশি খুশি ভাবটা মেইফার বেশিক্ষণ রইল না। জঙ্গল যখন একটু একটু করে গভীর হতে থাকল, তার বেশ ভয় ভয় করতে শুরু করল। হঠাৎ একটু দূরে তাদের যাওয়ার রাস্তাতেই গাছের ওপর থেকে একটা বিশাল বড় বাদামি রঙের সাপ ঝুলতে দেখে দাঁড়িয়ে পড়ল মেইফা। ইলুঙ্গার হাত শক্ত করে চেপে ধরল, নড়াচড়ার শক্তি তার একেবারেই চলে গেছে। নদীর জলেও অনেক সাপ দেখেছে মেইফা, কিন্তু এরকম বড় আর ভয়ঙ্কর দেখতে সাপ সে আজ অব্দি দেখেনি। ইলুঙ্গা ফিসফিস করে বলল, একটা সাপ দেখে এরকম করে ভয় পেয়ে গেলি? তাহলে তুই জঙ্গলে থাকবি কি করে? তুই তো আবার জঙ্গলে দু এক রাত কাটাবার পরিকল্পনাও নিয়ে এসছিস, তাই না? মুখ চেপে হাসতে লাগলো ইলুঙ্গা। মেইফার কথা বলার সাহস হারিয়ে গেছে, সে চলা থামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সাপটার দিকে। ওটা হলো ব্ল্যাক মাম্বা, সাংঘাতিক বিষ। ও কিন্তু একবার সবল মেরেই ক্ষান্ত হয় না, মারতেই থাকে মারতেই থাকে। শিকারকে কামড়ানোর 10 মিনিটের মধ্যেই সব শেষ। তবে আমাদেরও কিছু করবে না, যদি না ও আমাদের দেখে ভয় পায়। মেইফার হাত ধরে জায়গাটা আস্তে আস্তে পার করে চলে এলো ইলুঙ্গা। ভয়ে যেন মেইফার দম বন্ধ হয়ে গেছে। জঙ্গল আস্তে আস্তে আরও গভীর হচ্ছে, সব জায়গায় স্যাঁতস্যাঁতে, সূর্যের আলো প্রায় ঢুকছে না বললেই চলে। রাস্তাগুলো বড্ড পিচ্ছিল, সাবধানে পা না ফেললে যে কোনো মুহূর্তে পিছলে পড়ে আছাড় খেতে হতে পারে। সাবধানে হাঁটতে হাঁটতে ইলুঙ্গার হাত ধরে আসছিল মেইফা।
ভয়টা আস্তে আস্তে বাড়ছে মেইফার। সবসময় কেমন যেন মনে হচ্ছে বোধহয় চুপি চুপি কেউ বা কারা নজর রাখছে ওর ওপর। কাঁপা কাঁপা গলায় মেইফা জিজ্ঞেস করল, এখানে বাঘসিংহ আসবে না তো? হেলুঙ্গা হেসে বলল, লেপার্ড বা সিংহরা এরকম ঘন জঙ্গলে থাকে না রে, তারা থাকে ঘাস জমিতে, যাকে সাভানা বলে। বাঘ সিংহের ভয় এই রেন ফরেস্টে নেই রে, আসল ভয় তো অন্য জায়গায়। এলুঙ্গার কপালে ভাঁজ পড়ে। মেইফা বুঝতে পারছে বিশিসার কথায় নেচে জঙ্গলে না এলেই ভালো হতো। এই জঙ্গলে কোনো মেয়ে মানুষ বাস করতে পারে না, কোনোভাবেই সম্ভব নয়। মানুষের বাসযোগ্য জায়গাই নয় এই জঙ্গল। কিন্তু এখন তো আর ফেরার উপায় নেই, অনেকটা চলে এসেছে। ফিরতে গেলে আবার তাকে এতটা রাস্তা পার হতে হবে। বরং শিকার ধরা হয়ে গেলে আজ সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরে যেতে বলবে ইলুঙ্গাকে। আরও কিছুক্ষণ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পর একটা জলা জায়গার কাছে গিয়ে দাঁড় করালো মেইফাকে। সবুজ পাতার মধ্যে জাল বিছিয়ে দিয়ে ইলুঙ্গা ফিসফিস করে মেইফাকে বলল, একটু পরে হরিণ বা শুয়োর এখানে জল খেতে আসবে, আর বুঝতে না পেরেই জলের মধ্যে জড়িয়ে পড়বে। তখন আমি এসে আমার এই তীর চালাব, আর তবেই ধরা যাবে। এই তীরের মাথায় ভিষ মাখানো আছে, এই তীর খাবার কিছু পরেই নিস্তেজ হয়ে ফাঁদে পড়বে হরিণ বা শুয়োর বা বুনো মোষ। ঠিক সময় মতো না ছুড়লে ফাঁদ কেটে জানোয়ার বেরিয়ে যেতে বেশি সময় লাগবে না। মেইফা অবাক চোখে সেই সব দেখতে লাগল। ফাঁদ বেছানোর পরে কিছু দূরে একটা বেড়া দেওয়া মাটির বাড়িতে মেইফাকে নিয়ে গেল ইলুঙ্গা। ই দেখ আমার জঙ্গলের ঘর, যার গল্প তোকে করেছিলাম। একটা ছোট্ট মতো ঘর, শুধু তার চারিদিকে গাছের ডাল কেটে বেড়া দেওয়া। বিশিষা ওকে ভুলভাল বুঝিয়েছিল, এখন সেটা বেশ বুঝতে পারছে মেইফা। এই জঙ্গলে কেন এই ঘরের মধ্যে এক রাত কাটানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়, মেয়ে মানুষ তো অনেক দূর কি বাদ। তার জঙ্গল দেখার স্বাদ মিটে গেছে। যে সন্দেহটা কাল রাত থেকে মনের মধ্যে খোঁচা মারছিল সেটা চলে গেছে বেশ কিছুক্ষণ। উল্টে ইলুঙ্গার ওপর তার বড় মায়া হচ্ছে এখন। সত্যিই তো, কী করে কাটা ইলুঙ্গা এখানে রাতের বেলা? এই দিনের বেলাতেই এটা ভাবতে তার গা হাত পা ঝিম মেরে যাচ্ছে। তাও ওর সঙ্গে ইলুঙ্গা আছে তাতেই এরকম ভয় করছে। তাহলে ইলুঙ্গা একা একা রাতে থাকে কি করে? কি প্রচণ্ড সাহস ইলুঙ্গার, মনে মনে ভাবে মেইফা। ইলুঙ্গার ব্যাপারে ভাবতে ভাবতে তার একদিকে যেমন গর্ব হচ্ছে, তেমনই ভেতরে ভেতরে প্রচণ্ড ভয়ও করছে। তার উপরে ইলুঙ্গা ওকে এই লোকদের এমন সব গল্প শুনিয়েছে, ভালোয় ভালোয় এখান থেকে বাড়ি ফিরতে পারলে বাঁচে। আর পিসিসার কান বিষিয়ে দেওয়া কথা এও আর কান দেবে না, ঘাট হয়েছে। শোন একটা কথা বলি, ফাঁদে জন্তু পড়লে পালাবার জন্য ছটফট করবে, আমার শিকারি কান ঠিক শুনতে পাবে তাদের আওয়াজ। আমায় কিন্তু তখনই তীর ধনুক নিয়ে ছুটে যেতে হবে শিকার ধরার জন্যে। তুই কিন্তু এই ঘর থেকে একদম নড়বি না। মেইফার মুখ ভয়ে শুকিয়ে গেছে। তার মুখের দিকে তাকিয়ে ইলুঙ্গা হেসে ফেলল, বলল, আচ্ছা তুই হঠাৎ জঙ্গলে আসার জন্য বায়না ধরলি কেন? জঙ্গল সাধারণের জায়গা নয় রে, পদে পদে বিপদ, আসার জন্য অনেক সাহস লাগে। এইবার মেইফা কেঁদে ফেলল। এই বলে কাল দুপুরে বিশিষার সঙ্গে হওয়া সম্পূর্ণ কথোপকথন ইলুঙ্গাকে খুলে বলল মেইফা। সব শুনে ইলুঙ্গা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যতই চেষ্টা করি না কেন বিশিষার মনের বিষ বের করার ক্ষমতা আমার নেই। কাবুনজি যে আমার কত বড় বন্ধু ছিল তা বোধহয় বিশিষা কোনোদিনও বুঝতে পারবে না। এখনও আমি তাকে ভুলতে পারিনি। বড় একা একা লাগে এই শিকারে আসতে, যখনই জঙ্গলে আসি মনে পড়ে কাবুনজির কথা। কথা বলতে বলতে ইলুঙ্গার মনটা বিষাদে ভার হয়ে গেল। এতটা রাস্তা অতিক্রম করে খিদে পেয়ে গিয়েছিল। দুপুরে কলা আর মাছ ভাজা খেলো দুজনে মিলে। অনেকটাই নিয়েছিল মেইফা, দু তিন দিন থাকবে বলে। দুপুরে খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিল ইলুঙ্গা আর মেইফা।
হঠাৎ একটা হালকা শব্দে এলুঙ্গার কান খাড়া হয়ে গেল। ফাতে জন্তু ঢুকছে, আমায় এক্ষুনি যেতে হবে রে মিফা, তুই কি আমার সাথে যেতে চাস? তড়াক করে দাঁড়িয়ে উঠে এলুঙ্গা তার তীর্ধনুক আর বর্ষাটা বের করে নিল। না না, একদম না, আমার জঙ্গলে আসার সাহস পুড়িয়ে গেছে, এখন ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি, আমি বরং এই ঘরেই থাকি, তুই তাড়াতাড়ি শিকার ধরে নিয়ে আয়, যা। শোন, তুই কিন্তু এই ঘরের বাইরে এক পাও ফেলবি না, যাই হয়ে যাক দরজা কোনোভাবেই খুলবি না, এলে করে মেয়ে মানুষের গন্ধ ভালো পায়। তোকে আমি এই জন্য এখানে আসতে বারবার বারণ করছিলাম, তা তুই শুনবি কেন আমার কথা? যাই হোক, আমার গলা না শোনা পর্যন্ত কোনোভাবেই দরজা খুলবি না, ভেতর থেকে দরজা সে কল দিয়ে লাগিয়ে রেখে দিবি, কেউ ডাকলেও সাড়া দিবি না, এলো করে অনেক সময় চেহারা বদল করে আসে, দরজা খুললেই সর্বনাশ, তোকে আর বাঁচাতে পারবো না, এলো করে ঘন্টা বাজিয়ে মন্ত্র সরে। তবে একটা কথা বলতে পারি, দরজা না খুললে তুই সম্পূর্ণ নিরাপদ, দরজা বন্ধ করে আমি মন্ত্র পড়ে দিয়ে যাব, এলো করে তোর কিচ্ছু ক্ষতি করতে পারবে না। মেইফা ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়ার পর এলুঙ্গা বাইরে থেকে কিছু অদ্ভুত শব্দে মন্ত্রোচ্চারণ করতে লাগল, তারপর ছুটে বেরিয়ে গেল ফাঁদ দেখতে। মেইফা ঘরের মধ্যে বসেও ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগল। ও গড, এবারের মতো বাঁচিয়ে দাও, আর আসবো না, আর আসবো না এই জঙ্গলে, এবারের মতো বাঁচিয়ে দাও। একটু বাদেই একটা হালকা ঘন্টার শব্দ কানে এসে ঢুকলো মেইফার, একটা মিষ্টি সুরে বাজছে ঘন্টাটা, মন যেন তার এদিক ওদিক হয়ে যাচ্ছে ঘন্টার আওয়াজে। ঘন্টাটা আস্তে আস্তে এগিয়ে আসছে, এখন বেশ জোরে শোনা যাচ্ছে। কৃষ্ণের বাঁশি শুনে রাধা যেমন ছটফট করত, এই ঘন্টার আওয়াজে মেইফার মন তেমনি ওলট পালট হয়ে যাচ্ছে। তার মন চাইছে ছুটতে গিয়ে দরজাটা খুলে দেখে এই মিষ্টি সুর কোথা থেকে ভেসে আসছে। না, কিন্তু যাওয়া চলবে না কোনো মতেই, ইলুঙ্গা তাকে বারণ করেছে। মেইফা দোকান হাত দিয়ে চেপে ধরল। ঘন্টার আওয়াজটা হঠাৎ ঘটার সামনে এসে থেমে গেল, বেশ কিছুক্ষণ সব চুপচাপ, মেইফাও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎ একটা ছোট্ট বাচ্চার আওয়াজ যেন বাইরে থেকে কানে এলো মেইফার। আমায় কিছু খেতে দেবে গো, বড্ড খিদে পেয়েছে। মেইফা চুপ করে রইল। বাচ্চাটা আবার করুণ স্বরে বলে উঠল, দাও না গো কিছু খেতে, দুদিন ধরে কিচ্ছু খাইনি। এইবারে আর মেইফা চুপ করে থাকতে পারল না, খুলে ফেলল দরজাটা। ওমা, বাইরে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, কি সুন্দর মুখখানা, কিন্তু বড় দুঃখী মতন, জঙ্গলে থাকে বোধহয় বেচারা, একটা প্যান্টও পায়নি পরার, কোনো রকমে কোমরে কিছু পাতা জড়িয়ে এসেছে, গায়ে একটা জঙ্গুলে বুনো বুনো গন্ধ, হাতে আবার একটা ছোট্ট ঘন্টা। আহারে, খেতে পায়নি দুদিন ধরে, নিজের মনেই ভাবে মেইফা। এই ঘন্টাটা তুই বাজাচ্ছিলিস, আর আমি মনে মনে কি যে ভয় পেয়েছিলাম তোকে কি বলবো। আয় আয়, ভেতরে আয়, হাসতে হাসতে বলে মেইফা। বাচ্চাটা খুব সন্তর্পণে ঘরের ভিতরে এসে ঢুকল। আয় আয়, ভয়ের কিচ্ছু নেই। পুঁটলির মধ্যে রাখা দুটো কলা আর মাছ ভাজা এগিয়ে দিতে দিতে মেইফা তাকে শুধল, জঙ্গলে তুই একা থাকিস, তোর বাবা মা নেই, নাম কি রে তোর? কাবুনজি। কাবুনজি, আমার এক বন্ধু থাকে পাশের বাড়িতে, তার বরের নামও ছিল কাবুনজি। হঠাৎ কথাটা অন্যমনস্কভাবে বলতে গিয়ে একটা কেমন যেন খটকা খায় মেইফা। সে ভালো করে বাচ্চাটার দিকে তাকাতেই বাচ্চাটা তার হাতের ঘন্টা বাজাতে শুরু করে আর মুখ দিয়ে কিছু অদ্ভুত শব্দ বলতে থাকে। বাচ্চার চোখগুলো কেমন যেন বদলে যাচ্ছে, কালো কালো চোখগুলো দিয়ে এখন যেন আগুন ঝরে পড়ছে, হাতের নখগুলো জন্তুদের মতো বড় হয়ে যাচ্ছে,
তার মুখের নিষ্পাপ ভাবটা কেটে গিয়ে ফুটে উঠছে একটা হিংস্র ভাব। মুহূর্তের মধ্যে এক কিংভূত কিমাকার বামন আকৃতি চেহারায় রূপান্তরিত হলো গোটা বাচ্চাটা। মুখ থেকে বেরিয়ে আসছে ধারালো সদন্ত। মেইফা তার চোখের দিকে তাকিয়ে কেমন যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সামনে দাঁড়িয়ে থাকা কিংভূত কিমাকার জন্তুটা তাকে উদ্দেশ্য করে বলল, আমি এসব খাই না, শুধু মানুষের মাংস খাই, আমাকে একটু তোর হাতের মাংস খেতে দে। তার দাঁত দিয়ে লালা ঝরছে। মেইফা পাকরুদ্ধ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে কাবুঞ্জির চোখের দিকে। সে আর নেই তার নিজের মধ্যে। যন্ত্রচালিতের মতো তার ডান হাতটা বাড়িয়ে দেয় কাবুঞ্জির দিকে। মেইফার বাহুর জায়গায় কাবুঞ্জি তার ধারালো দাঁত বসিয়ে এক খাবলা মাংস ছিঁড়ে নেয়। গল গল করে বেরিয়ে আসছে রক্ত, কিন্তু মেইফার মুখে কোনো যন্ত্রণার চিহ্নও নেই। ঈষৎ হাসি মুখে দাঁড়িয়ে থাকে সে। কাবুঞ্জি কিছু মাটি আর ঘাস পাতা এনে ক্ষতের জায়গায় চেপে ধরে, তারপর মেইফারি কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ বেঁধে দেয়। প্রসন্ন চিত্তে কাবুঞ্জি বলে, আজ এলাম তাহলে, কাল আবার আসব। ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসে ইলুঙ্গা। দরজার বাইরে থেকে ইলুঙ্গা বলে, মেইফার দরজা খোল, আমি এসে গেছি, দেখ শিকারে কি পেয়েছি আজ, একটা হরিণ। মেইফা ভিতর থেকে আওয়াজ দেয়, তুই ভেতরে আয়, দরজা খোলাই আছে। কথাটা শুনেই ভয়ে শিউরে ওঠে ইলুঙ্গা। দরজা খোলা? তোকে না বলেছিলাম আমি আমি না আসা পর্যন্ত দরজা না খুলতে? তুই কোন সাহসে দরজা খুললি? কেউ আসেনি তো বাইরে থেকে? না না, কেউ আসেনি তো। মেইফা সামান্য হাসি মুখে জবাব দেয়, তা তুই এই ভর দুপুরে শুয়ে আছিস কেন? চল বিকাল থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়ি, আর দেরি করা ঠিক হবে না। আজ শরীরটা ঠিক লাগছে না রে, কাল যাব, কলা মাছ ভাজা যা আছে তাতে আজ চলে যাবে। একটু আগেই তো বলছিলিস বাড়ি চলে যাব, এখন আবার থেকে যেতে চাইছিস, ভারী অদ্ভুত তো। নিজের মনে এই কথাগুলো বিড়বিড় করে বলে ইলুঙ্গা। একটু বাদে ইলুঙ্গা বাইরে থেকে হাত মুখ ধুয়ে এসে দেখল মেইফা তখনও শুয়ে আছে। পুটলি থেকে কলা মাছ ভাজা বের করে খেয়ে নে। তুই খাবি না? আমার খাওয়া হয়ে গেছে। এত তাড়াতাড়ি? ইলুঙ্গার মনে কেমন যেন সন্দেহ জাগে। ভালো করে তাকিয়ে দেখতেই চোখে পড়ে ব্যান্ডেজটা। হাতে এরকম ব্যান্ডেজ পেতেছিস কেন? ও কিছু না, দরজার কোনায় কোঁচা লেগে একটু কেটে গেছিল, তাই ব্যান্ডেজ পেতেছি। মেইফা হাসি মুখে জবাব দেয়। পরদিন সকাল হতেই মেইফা বলে, আজ ফাঁদ পাতবি না? কিছু যদি শিকার পাস তো দেখ না। কাল থেকেই একটা সন্দেহ হচ্ছিল ইলুঙ্গার। এই কথা বলায় সন্দেহ আরো বেড়ে গেল। এত তাড়াতাড়ি যেতে বলছিস যে বড়? তাড়াতাড়ি শিকার ধরে নিয়ে আয়, তাহলে দুপুর দুপুর বেরিয়ে যাব। ইলুঙ্গা বেরিয়ে চোখের আড়ালে চলে যেতেই দরজা বন্ধ করে দিল মেইফা। কিছুক্ষণের মধ্যেই একটা হালকা পায়ের শব্দ এসে থেমে গেল তার দরজার সামনে। আওয়াজ এলো, আমি এসেছি, দরজা খোল। দড়ি ঘড়ি উঠে দরজা খুলে দেয় মেইফা। দরজা খুলতেই ঘরে এসে ঢোকে কাবুঞ্জি। বড্ড খিদে পেয়েছে, আজ তোর লিভার খাবো, খেতে দে। মন্ত্রমুগ্ধের মতো মেইফা তার পেটের কাপড় সরিয়ে দিল কাবুঞ্জির জন্য। বিন্দু মাত্র দেরি না করে কাবুঞ্জি তার ধারালো নোক বসিয়ে দিল মেইফার পেটে। আর ঠিক সেই মুহূর্তে খোলা দরজা দিয়ে একটা বিষ মাখা তীর এসে ঢুকলো কাবুঞ্জির পিঠে। কাবুঞ্জি যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে, কিন্তু মুহূর্তের মধ্যেই দ্বিগুণ বেগে সে তার ধারালো নোক দিয়ে মেইফার পেট ফালা ফালা করে ফেলল। পাঁজরের একটু নিচ থেকে তার ধারালো নোক সমেত হাতটা ঢুকিয়ে দিল ভিতরে। আর ঠিক সেই মুহূর্তেই ইলুঙ্গার বর্ষায় ভোর ভোর করে দিল কাবুঞ্জিকে। কাবুঞ্জির বুক পিট দিয়ে কালচে সবুজ রক্ত গড়িয়ে পড়তে লাগল। ইলুঙ্গা কাবুঞ্জির সামনে এসে কিছু মন্ত্র পড়ার পরেই কাবুঞ্জির প্রাণহীন দেহটা এলিয়ে পড়ল মাটিতে।
মেইফার রক্তাক্ত কম্পমান দেহটা নিজের হাতে তুলে নিল ইলুঙ্গা। যন্ত্রণাক্লিষ্ট মুখটা দেখে ইলুঙ্গার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমি বুঝতে পেরেছিলাম রে মেইফা, কালই বুঝতে পেরেছিলাম তোর অদ্ভুত ব্যবহার দেখে। তুই যে ইলোকর বস হয়ে গেছিস সেই সন্দেহ হয়েছিল কালই, তাই তো ফাঁদ পাতার নাম করে বেরিয়ে গিয়ে একটু দূরে ঝোপের মধ্যে বসে নিজেকে আড়াল করে তোর উপর নজর রাখছিলাম। তুই কিছু চিন্তা করিস নে, আমি তোকে ঠিক বাঁচিয়ে তুলব। কোনো রকমে বাড়ি ফিরে চল, লক্ষ্মীটি আমার, ছেড়ে যাস না আমায়। কান্নায় ভেঙে পড়ল ইলুঙ্গা। দোষ তোর নয় রে ইলুঙ্গা, সব দোষ আমার। অন্যের কথায় তোকে সন্দেহ করে জঙ্গলে আসাটাই আমার ভুল হয়েছিল। তারপরেও তুই মানা করা সত্ত্বেও আমি দরজা খুলে ইলোককে ঘরে ঢুকতে দিয়েছি। মরণকালে বুদ্ধি নাশ, আমারও তাই হয়েছিল রে। কথাগুলো খুব কষ্ট করে বলল মেইফা, তার শ্বাস বন্ধ হয়ে আসছে, বুকটা হাপড়ের মতো ওঠানামা করছে। তুই ভালোভাবে থাকিস, আমার জন্য কষ্ট পাস না রে। অন্য কাউকে একটা বিয়ে করিস। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে শুধু এই কথাটুকুই বলতে পেরেছিল মেইফা। ইলোকর জাদু মন্ত্রে বশ হয়েছিল মেইফা। ইলোককে মেরে ফেলার সাথে সাথেই সেই বশ থেকে সে মুক্তি পায়। কিন্তু শেষ রক্ষা হয়নি, ইলুঙ্গা পারেনি তাকে বাঁচাতে। মরার আগেই লিভারের মধ্যে নোক বসিয়ে দিয়েছিল ইলোক। আর এই লিভারের মধ্যেই আত্মার বাস, এমনটাই মনে করে মঙ্গো উপজাতির লোকেরা। এই অপদেবতার কথা আর লোককাহিনী এখনো ঘুরে ফিরে মঙ্গো উপজাতির লোকের মুখে মুখে। শেষ হলো আমাদের আজকের গল্প পল্লব হালদারের ইলোকো। আজকের গল্পের সূত্রধার, পর্ব পরিচালনা, শব্দগ্রহণ ও গল্প পাঠে আমি অর্ণব। ইলুঙ্গার চরিত্রে সৌভিক, মেইফার চরিত্রে অস্মিতা, বিশিষার চরিত্রে দেবস্মিতা, কাবুঞ্জির চরিত্রে অনিকেত, ছোট কাবুঞ্জির চরিত্রে আমাদের ছোট্ট শিশুশিল্পী রণদীপ ও প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। রণদীপকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমরা আজ আমাদের পাশে পেয়েছি মরিচিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেবস্মিতা এবং বঙ্গপরিচয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনিকেতকে। তাঁদেরও কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আজ তবে এই পর্যন্তই, পরের সপ্তাহে আবার একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসছি আমরা। ততদিন নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।